আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ট্রাস্টেড ডলার বাই সেল এক্সচেঞ্জ ওয়েবসাইট নিয়ে কথা বলবো, eWallet24.com। এই সাইটটি খুবই ট্রাস্টেড এবং ফাস্ট পেমেন্ট করে। আজকে আমি দেখাবো এখান থেকে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে এক্সচেঞ্জ করবেন, লাইভ পেমেন্ট প্রুফ সহকারে দেখিয়ে দেবো। প্রথমেই এই সাইটে আসার পরে এখানে কিছু নিয়ম কানুন আছে, তাদের নিয়ম কানুনটা দেখে নেবেন। এখানে তাদের প্রাইভেসি পলিসি এবং এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, এগুলো দেখে এক্সচেঞ্জ করবেন। তো এক্সচেঞ্জ করার আগে একটি জিনিস খেয়াল করবেন, এখানে দেখুন আওয়ার রিজার্ভ অপশন, এটা দেখে নেবেন। যদি এখানে তাদের ব্যালেন্স থাকে তাহলে এক্সচেঞ্জ সাবমিট করবেন। এক্সচেঞ্জ সাবমিট করার জন্য প্রথমে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে অ্যাকাউন্ট খোলা একদম ইজি, জাস্ট এখান থেকে উপরে দেখুন রেজিস্টার, এই রেজিস্টারে ক্লিক করুন। রেজিস্টারে ক্লিক করার পর এখানে একটি ইউজার নেম দিন, আমি একটি ইউজার নেম দিচ্ছি। এখানে ইমেল দিন, ইমেলটি দেওয়ার পর এখানে একটি পাসওয়ার্ড দিন, পাসওয়ার্ডটি এখানে আবার দিন। পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে রেজিস্টারে ক্লিক করুন। দেখুন এখানে কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এবং আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে। প্রথমে ইমেল ভেরিফিকেশন করে নিতে হবে। ইমেল ভেরিফিকেশন করার জন্য এখান থেকে দেখুন এই যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন, আপনারা যদি এই পেজে না থাকেন তাহলে এখানে উপরে এই যে আপনার যে ইউজার নেম, এই ইউজার নেমে ক্লিক করলে এই পেজে চলে আসবে। এই পেজে আসার পরে এখান থেকে অ্যাকাউন্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন। অ্যাকাউন্ট ভেরিফিকেশনে ক্লিক করার পরে এখানে সেন্ট ভেরিফিকেশন ইমেল, এটাতে ক্লিক করবেন। দেখুন উই সেন্ট ইউ ভেরিফিকেশন ইমেল, আপনার ইমেল ইনবক্স করবেন। এখানে দেখুন এখনো মেইলটি আসেনি, কিছু সময় লাগবে আসতে মেইলটি। এখানে ইনবক্সে নাও আসতে পারে, যদি ইনবক্সে মেইলটি খুঁজে না পান তাহলে এখানে মোর অপশন থেকে স্প্যাম এই ফোল্ডারে আসবেন। তো দেখুন এখানে একটি ইমেল চলে এসেছে, eWallet24 ইমেল ভেরিফিকেশন। এখান থেকে এই যে লিংক, এই লিংকে ক্লিক করবেন। তো লিংকটি ক্লিক করার সাথে সাথে আপনার ইমেল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এবার এখান থেকে হোম পেজে আসুন। হোম পেজে আসার পরে এখান থেকে এক্সচেঞ্জ করবেন। তো এক্সচেঞ্জ করার জন্য এখানে দেখুন ইউ সেন্ট, অর্থাৎ আপনি eWallet24.com কে কি সেন্ড করবেন সেটা এখানে সিলেক্ট করবেন এবং আপনি কি নেবেন সেটা এখানে সিলেক্ট করবেন, ইউ রিসিভ। তো আমি চাচ্ছি পারফেক্ট মানি টু রকেট একটি লাইভ এক্সচেঞ্জ করতে। তো আমি এখানে দেখুন পারফেক্ট মানি সিলেক্ট করলাম, এই পাশ থেকে রকেট পার্সোনাল বিডিটি। এখান থেকে আমি কত ডলার এক্সচেঞ্জ করব সেটা এখানে দিতে হবে। আমার অ্যাকাউন্টে আছে $21.80, তো আমি এখান থেকে $21 এক্সচেঞ্জ করব। আমি এখানে 21 দিলাম, দেখুন এই পাশে শো করতেছে আমি কত টাকা রিসিভ করব, এটা শো করতেছে এখানে $1785। এখান থেকে এক্সচেঞ্জে ক্লিক করুন। এক্সচেঞ্জে ক্লিক করার পর এখানে ইওর ইমেল অ্যাড্রেস, এখানে আপনার ইমেলটি দিবেন। এখানে দেখুন রকেট পার্সোনাল নাম্বার, আপনি যদি বিকাশ সিলেক্ট করেন তাহলে বিকাশ নাম্বার চাইবে, অথবা রকেট সিলেক্ট করেন রকেট চাইবে, নগদ সিলেক্ট করলে নগদ চাইবে। আমি এখানে আমার রকেট নাম্বারটি দিচ্ছি। এখানে কন্টাক্ট নাম্বার দিতে হবে, তো আপনি আপনার কন্টাক্ট নাম্বারটি দিবেন, আমি সেম নাম্বারটা দিলাম, আপনারা চাইলে এখানে আলাদা নাম্বার দিতে পারেন। তো এখান থেকে প্রসেস এক্সচেঞ্জ এটাতে ক্লিক করুন। এবার দেখুন এখানে আপনার ডিটেলসটা শো করবে, অ্যামাউন্ট সেন্ট, অর্থাৎ আমি তাদেরকে সেন্ড করব $21, অ্যামাউন্ট রিসিভ তারা আমাকে সেন্ড করবে $1785, তারপরে রকেট পার্সোনাল নাম্বার, আপনি যে নাম্বারটি দিবেন সেই নাম্বারটি এখানে দেখবেন, দেখে শিওর হবেন যে নাম্বারটি ঠিক আছে কিনা। এখানে আপনার ইমেলটি শো করবে, আপনি যে ইমেলটি দিবেন সেই ইমেলটি এখানে শো করবে। তো এখান থেকে দেখুন পারফেক্ট মানি ফি এখানে জিরো, আর এখানে টোটাল ফর পেমেন্ট $21 আমাকে পেমেন্ট করতে হবে। তো এখান থেকে কনফার্ম অর্ডার এটাতে ক্লিক করুন। এখানে দেখুন ডাটা অ্যাবাউট ট্রান্সফার, এখানে পারফেক্ট মানি অ্যাকাউন্ট, অর্থাৎ তাদের যে পারফেক্ট মানি অ্যাকাউন্ট এটা এখানে শো করতেছে, আমি তাদের পারফেক্ট মানির অ্যাকাউন্ট আইডিটা কপি করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখান থেকে সেন্ড করব, সেন্ড, জাস্ট সেন্ড মানি এটাতে গেলাম। যাওয়ার পরে এখান থেকে সিঙ্গেল পেমেন্ট, এখান থেকে অ্যামাউন্ট আমি দেবো $21, আর এখানে তাদের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে, আর এখানে পেমেন্ট ডিসক্রিপশনে আপনি আপনার যে ইউজার নেম আছে সেই ইউজার নেম, অথবা এই সাইটে যে ইমেল দিয়ে এক্সচেঞ্জ করবেন সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার ইমেলটা দিচ্ছি। এখান থেকে
পেমেন্ট প্রিভিউ এটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে সেন্ট মানি এটাতে ক্লিক করুন। তো সেন্ট মানি ক্লিক করার পরে দেখুন এই ট্রানজ্যাকশনটা কিন্তু সাকসেসফুল হয়েছে, এখানে কমপ্লিট দেখাচ্ছে। এখানে ট্রানজ্যাকশন ব্যাস, এই ট্রানজ্যাকশন ব্যাসটা আমি কপি করে নেব। যদি আপনারা পেয়ার অথবা স্কিল আপনারা যেটাতেই সেন্ড করেন তাহলে সেখান থেকে একটি ট্রানজ্যাকশন আইডি দিবে, সেই ট্রানজ্যাকশন আইডিটা নিয়ে এখানে দিবেন। এখানে দেখুন এন্টার ট্রানজ্যাকশন নাম্বার অর ব্যাস এটা এখানে দিবেন। দেওয়ার পরে কনফার্ম ট্রানজ্যাকশন এটাতে ক্লিক করবেন। তো দেখুন এখানে একটি এক্সচেঞ্জ ইউআরএল দিয়েছে, ইউ ক্যান ট্র্যাক ইউর এক্সচেঞ্জ অ্যাট দিস লিঙ্ক। আপনি এই লিঙ্কের মাধ্যমে আপনার এক্সচেঞ্জটি ট্র্যাক করতে পারবেন। এখানে এক্সচেঞ্জ স্ট্যাটাস প্রসেসিং আছে, এখান থেকে এক্সচেঞ্জের ডিটেলসটা দেখতে পারেন। তো এখান থেকে যদি আমি হোম পেজে আসি, হোম পেজে আসলে এখানে দেখবেন যে পেন্ডিং এক্সচেঞ্জ, এই যে আমার ইউজার নেমটি শো করতেছে এখানে পেন্ডিং এ আছে। যদি তারা পেমেন্টটা যখন তারা পেমেন্টটা সেন্ড করে দিবে তখন এই এক্সচেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা কিছু সময় এখানে অপেক্ষা করি, দেখি এই সাইটটা পেমেন্ট করতে কত সময় নেয়। এখানে দেখুন 3:27 PM। আর যদি কোনো ধরনের প্রবলেম হয় এখান থেকে তাদেরকে লাইভে মেসেজ দিতে পারেন। এখানে দেখুন তারা সবসময় অনলাইনে থাকে, এখানে আসার পরে এখান থেকে তাদেরকে যে কোনো কিছু লিখতে পারেন। এখানে আপনার যে ধরনের হেল্প দরকার এখানে লিখবেন, তারা সাথে সাথে রিপ্লাই দিবে। তো দেখুন এখানে এক্সচেঞ্জটা কিন্তু চলে এসেছে, আমি এক্সচেঞ্জটা সাবমিট করেছিলাম 3:27 PM-এ, এখন 3:32 বাজে। এখানে দেখুন আমার পেমেন্টটা অলরেডি চলে এসেছে, লাস্ট মেসেজটা 1785 টাকা চলে এসেছে। আমি এক্সচেঞ্জটা সাবমিট করেছিলাম 3:27, এই মেসেজটা এসেছে 3:30, অর্থাৎ 3 মিনিটেই আমার এক্সচেঞ্জটা কমপ্লিট করে দিয়েছে। তো এই সাইটটা কিন্তু 100% ট্রাস্টেড সাইট, এই সাইটে আপনারা নিশ্চিন্তে এক্সচেঞ্জ করতে পারবেন। তো আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করব। যদি ভিডিওটি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।